মাত্র এক ক্লিকে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন একদম নিখুঁতভাবে, আর ফটোটি সেভ করুন কোনো ধরনের কোয়ালিটি লস ছাড়াই। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টি হলো ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আমরা কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করি এবং ওয়েবসাইটও কিন্তু ব্যবহার করি। ওয়েবসাইট দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে পাশের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা কিন্তু রিমুভ করতে পারি, কিন্তু ফুল এইচডিতে ডাউনলোড করতে হলে যেমন রিমুভ ডট বিজিতে কিন্তু এক কেডির দেয় একটি ফটোই কিন্তু এইচডিতে ডাউনলোড করা যায়। আর টিতে ডাউনলোড করতে হলে কিন্তু আমাদেরকে ফটো রেজলিউশনটা একটু লো করে ডাউনলোড করতে হয়, না হলে কিন্তু আমাদের টাকা গুনতে হয়। ফটোরাম অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদের প্রবলেম হবে, ফটোটি যখনই আপনারা পিএনজিতে সেভ করবেন তখনই কিন্তু একটি ওয়াটারমার্ক শো করবে। আপনার ফটোটি মোটামুটি ভালোই এইচডিতে আপনারা সেভ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ফটোটি যদি ওয়াটারমার্ক আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। আর ইউজ করলে কিন্তু প্রফেশনালভাবে যে আপনারা থাম্বনেল বানান বা ফটো এডিটিং করেন, আপনাদের যদি ওয়াটারমার্ক শো করে মোটেও কিন্তু ফটোটি দেখতে ভালো লাগবে না। এটাই আজকে আপনাদের মাঝে একটি সমাধান দেব। আজকে আপনাদের একটি এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব আর একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যার মাধ্যমে আপনারা আনলিমিটেডভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনাদের ফটো রেজলিউশনটি একটু লো হবে না। আমি মোবাইল স্ক্রিনে যে দেখাচ্ছি আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। আর বেশি কথা বাড়াবো না, মোবাইল স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক গাইস, সর্বপ্রথম আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি সিম্পলি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, তারপর এই সার্চ বক্সে আমি সার্চ করে দেবো অ্যাডোবি এক্সপ্রেস। যারা মোবাইল ইউজার আছেন তারা চাইলে কিন্তু প্লে স্টোরে একটি অ্যাপস আছে অ্যাডোবি এক্সপ্রেস নামে, চাইলে কিন্তু এই অ্যাপটাও ইউজ করতে পারেন। আপনারা অ্যাডোবি এক্সপ্রেস বলে সার্চ করে দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন না, আপনারা ক্লিক করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের পর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপলোড ইওর ফটোতে ক্লিক করবেন। আপলোড ইওর ফটোতে ক্লিক করার পর সিম্পলি এই পেজটি শো করবে। আপলোড ইমেজে ক্লিক করবেন, আপনাদের যেই ফটোতে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন, তারপর ডান করে দিবেন। আপনাদের ইন্টারনেট স্পিড যত ভালো হবে এই ওয়েবসাইটটি তত দ্রুত আপনার পাশের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আপনাদেরকে দিবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কিন্তু আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু রিমুভ করে দিচ্ছে এই ওয়েবসাইটটি। আমি সিম্পলি এই ডাউনলোডে ক্লিক করে এই ইমেজটি ডাউনলোড করে নিব। সিম্পলি আমার গ্যালারিতে চলে যাচ্ছি, এটাই কিন্তু আমি অরিজিনাল ফটো যেটা থেকে আমি পাশের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি। সিম্পলি আমি থ্রি ডটে ক্লিক করে আপনাদেরকে ডিটেলে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই ফটোর সাইজটি দেখতে পারতেছেন 339 KB। এবার আমি যে ফটোতে পিএনজি করেছি সেই ফটোর সাইজটি করবো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পারতেছেন প্রায় 2 MB কাছে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই ওয়েবসাইটটি কিন্তু কখনো আপনার কোয়ালিটি লস হবে না, আর একদম কিন্তু নিখুঁতভাবে এই ওয়েবসাইটটি আপনার পাশের যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটা কিন্তু রিমুভ করে দিবে। আপনারা কিন্তু চাইলে ইউজ করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলে, যদি নিউ ইউজার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।